হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার সব বন্ধুরা অনেক 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 বেশি ভালো আছে। আর সবার দিনকাল কেমন কাটাচ্ছে প্লিজ কমেন্ট বক্সে জানাও। আর আমি খুব 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 হ্যাপি আছি, কারণ কি, আমার বাবা এসেছে আর 18 মাস পর আমার বাবার সঙ্গে আমার দেখা হয়েছে। আর আমি আমার বাবাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি। আই হোপ প্রত্যেকটা মেয়ে তার বাবাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে। তো আমার বাবার সঙ্গে আমি ঘুরতে খুব 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 ভালোবাসি, আর আমি এখন বাবার সঙ্গে ঘুরবো এই 20টা দিন। বাবা 20 দিন থাকবে, আর 20টা দিন আমার জন্য ভীষণ হ্যাপিনেস ডে হবে। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোট ছোট আমার দিনগুলো, ঠিক আছে? তো একটা রুম মেকওভারের জন্য ভাবছিলাম, আর সেই রুম মেকওভারের জন্যই আমি সোফা দেখতে এসেছি। আর কি কি নেওয়া যায় দেখছি, অনেক কটা দোকান ঘুরে দেখবো। বাট এটা একটা দোকান, দেখো সবাই কোনটা ভালো লাগছে তোমরা সাজেস্ট করো। সে ওই যে ওখানে পাপা দাঁড়িয়ে আছে, আর পাপা ভাবছে কোনটা নেবে। এই গোল সোফাটা বেশি পছন্দ হয়েছে, আর পাপা বসে আছে, ওটা আমার পছন্দ হয়েছে। পাপারও পছন্দ হয়েছে, তাও আরেকবার দেখছি। অর্ডার দিয়ে বানালে আরো ভালো কোয়ালিটির বানিয়ে দেবে। বাজে 4:30, ঘড়িতে, আর এখন বিকেল হয়ে গেছে। আর আমরা ফিরেছি যখন তখন প্রায় 3:15 বাজে, তাই জন্য আমি আর ফিরে আর ভিডিও বানাইনি। খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছি। একই মা বকেছে, হ্যাঁ এত বেলা অবধি খাওয়া দাওয়া হয়নি তোদের। তারপর আসলে অনেকগুলো কাজ একসঙ্গে নিয়ে বেরিয়েছিলাম। পাপা এত দিন মানে এসেছিল মাঝে বাড়িতে, বাট আমি ছিলাম না। আমি যদি না থাকি সেই কাজ আর কিছুই হবে না পাপার, তাই জন্য তো এখন অনেক কাজ নিয়ে বেরিয়েছিলাম। কিন্তু কাজ কিছুই হয়নি, ব্যাংকে গেছিলাম, ব্যাংকে বাবার কোনো কাজ হয়নি। আর তাছাড়া আমরা আসলে একটা ফার্নিচারের দোকানে গেছিলাম, সেই ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম। আসলে আমি একটা কথা তোমাদের বলিনি, সেটা হচ্ছে একটা রুম মেকওভার করা হচ্ছে আমার বাড়িতে, বসার একটা ঘর বানানো হবে। একটা ঘর ফাঁকা রয়েছে, সেটাকে বসার ঘর বানাবো ভাবছি। কিন্তু আমি 2 দিন পর বলতাম তো অ্যাকচুয়ালি আজকেই পাপা বাড়ি থেকে বেরিয়েছে আমার সঙ্গে, আর আজকেই যে ফার্নিচার দেখতে চলে যাবে আমি সেটা বুঝতে পারিনি, আর সেটারই ভিডিও তখন দেখালাম। অনেকগুলো সোফা দেখলাম, আরও 5-10টা দোকানে দেখবো। আমরা তো বাঙালি, তাই না? আমরা একটা দোকানে দেখেই নেবো সেটা হতেই পারে না, আমরা অনেক দোকান দেখবো, তারপর কোথায় কেমন বানাচ্ছে। আর আমরা অর্ডার দিয়ে বানাবো, ওরকম নিয়ে আসবো না। যেগুলো বানানো রয়েছে সেগুলো কোয়ালিটি ভালো, হ্যাঁ, কিন্তু দাম অনেক বলছে। কিন্তু আমরা বানাবো, বানালে আরও বেশি ভালো জিনিসটা হবে। কিন্তু দামটা হয় তো একটু বেশি পড়বে, কিন্তু দামটার জন্য তো না জিনিসটা ভালো হওয়া চাই। তো ওটার জন্যই তোমাদেরকে এখন আমি দেখাবো একটা সিম্পল ছোট একটা কাজ, যেটা ঘর ডেকোরেশনের জন্য ভীষণ জরুরি। আমরা নিশ্চয়ই সবাই ফটো ফ্রেম ইউজ করেই থাকি ঘরে। ফটো ফ্রেম মানে হচ্ছে কোনো ধরনের আর্ট, কেউ কিনে আনে, কেউ নিজে করে। আর এখন আমি সবাইকে ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখতেই পাচ্ছি, সবাই লকডাউনে বসে অনেক ছোট ছোট আঁকার চেষ্টা করেছে, সেইগুলোকে কিভাবে ফ্রেম বন্দি করবে সেটাই অনেকে হয়তো করেনি সাহস করে। কিন্তু যে যেমনই করো সেগুলো ফ্রেম বন্দি করে নিজের চোখের সামনে যদি নিজের কাজগুলো রাখা হয় না, সত্যি খুব ভালো লাগে, খুব ভালো লাগে। নিজের কাজগুলো ফ্রেম বন্দি করে সবসময় রেখে দেবে, মনে থাকবে না এই লকডাউনে তোমরা করেছিলে। তো যাই হোক, আমি দেখাচ্ছি আমার একটা ছোট্ট কাজ আমি করেছি, আর সেটা আমি ফ্রেম বন্দি করবো কীভাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর তোমরা দেখে নাও। তো আমি এখন তোমাদেরকে দেখাবো ফ্রেমিং। আমি বললাম যে ছোট ছোট কাজগুলো নিজের যদি নিজের চোখের সামনে নিজের ঘরে থাকে বেশ ভালো লাগে। তো ফ্রেমিং করতে কী কী লাগবে, আর ম্যাক্সিমাম মানে কত টাকা লাগবে, খুব কম টাকায় হয়ে যাবে তবুও আমি বলছি। আর যদি নিজের কাছে সব কিছু থাকে তাহলে তো লাগবেই না। তো সবার আগে কী লাগবে, নিজের কাছে নিজে একটা সুন্দর কাজ করে নাও, যে কোনো ধরনের আর্ট, যে কোনো ধরনের কার্ভ টাইপের যে কোনো কিছু করে নিতে পারো। আর আমি করে নিয়েছি, দেখো এরকম একটা কাজ,
এরকম একটা কাজ করেছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এরকম একটা কাজ করেছি, দেখো তো, এরকম একটা কাজ করেছি, আর সেই কাজটাকে আমি ফ্রেমিং করব। এখনো কিন্তু এটা খাতায় আছে, এটা কিন্তু এখনো খাতায় আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ, খাতায় আছে। আর আমি সেটাকে সেটাকে কাটিং করব, আর কাটিং করে তারপর ফ্রেমিং করব। আর পাশটা দেখেছো অনেকটা বাকি দিয়েছি, সেটা দেখা যাবে না, তাই জন্য বাকি রেখেছি। আর আমি এটা করেছি জেল পেন দিয়ে, এই যে এরকম জেল পেন, জেল পেন এখানে 10টা আছে, আর 10টা জেল পেন মাত্র 100 টাকা নিয়েছে, ঠিক আছে, সবার কাছেই থাকে। ব্ল্যাক পেন দিয়ে করতে পারো, কালারিং পেন দিয়েও করতে পারো, যা খুশি। আর লাগবে যেটা স্যালোটেপ, স্যালোটেপ লাগবে, আর লাগবে প্লাস, আর লাগবে কাঁচি, আর লাগবে কাঁটা কম্পাস, আর লাগবে এমন ছোট ছোট আলপিন, যেটা যেটা দিয়ে তোমার ফ্রেমিংটাকে আটকাতে হবে। আর লাগবে ফ্রেম, আমার হাতে তো ফ্রেম সবসময় ভাঙতেই থাকে, কাঁচের জিনিস, আমার হাতে কাঁচের জিনিস একদম মানে টেকসই হয় না। এই দেখো এমন ফ্রেম, আমি ব্ল্যাক ফ্রেম নিয়েছি, তোমরা যে কোনো কালারের ফ্রেম নিতে পারো, আর সেটা যে কোনো কালারের ফ্রেম নিতে পারো। ফ্রেমটা ফাঁকা রয়েছে, আমি এটার মধ্যে এখন কি করব না, যে আমার কাজটা রয়েছে সেই কাজটাকে, সেই কাজটাকে ফ্রেমটার মতো করে কাটবো, কেটে ফ্রেমটার মধ্যে লাগিয়ে দেব। আর লাগানোর পর তোমাদের সঙ্গে আমি কীভাবে ফ্রেমিংটা করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওই কাজটাই আমার, কাজটা কেমন হয়েছে দেখো, ওই কাজটাই আমার। আর হচ্ছে এই যে এই যে বুঝতে পারছো এবার কাজটা, আমি ওটার মাপে কেটে নিয়েছি, কেটে আমি পেছনে এরকম কার্ডবোর্ড লাগাতে হবে। আমি এটা তার আগেও ফ্রেমিং করেছিলাম, আমার আরেকটা ওয়ার্ক লাগানো ছিল, আমি সেটা খুলে আবার করেছি। তো এরকম একটা কার্ডবোর্ড নিয়ে আসবে, কার্ডবোর্ড কেটে ওটার মাপে করে নেবে, আর এরকমভাবে পিনগুলো লাগাতে হবে। আর পিনের উপরে এখন পিনের উপরে লাগাতে হবে সেলোটেপ, স্যালোটেপ লাগাতে হবে পিনের ওপর। আর হচ্ছে স্যালোটেপ লাগালেই রেডি হয়ে যাবে। আর কাজটা হচ্ছে এরকম এরকম। আর আমার বাড়িতে আমার এরকম কাজ আমার চোখের সামনে অনেক রয়েছে, আর তো সেটা দেখাচ্ছি। এই যে আমার একটা কাজ, দেখতে পাচ্ছ নাকি, এই যে আমার একটা কাজ, এই যে আমার একটা কাজ। তো এরকম অনেক কাজ আমার রয়েছে, সেরকমই আমি করেছি। দেখো এখন আমার এটা রেডি, আর আমি এটা লাগাচ্ছি এই দেওয়ালে, লাগাতে পারছি না, এ লাগালাম এটা দেওয়ালে। এই যে আমার স্যালোটেপ লাগানো হয়ে গেছে দেখছোই, আর এটা আমি লাগালাম এই দেওয়ালে। দেখো লোকটা এরকম আসছে, কত সুন্দর লাগছে না, নিজের কাজটা নিজের চোখের সামনে থাকবে কত ভালো লাগবে। দেখো লোকটা এমন আসছে, কেমন লাগলো আমার কাজটা প্লিজ জানিও। এই যে আমার কাজটা লাগানো আছে, তো নিজেদের ছোট ছোট কাজ দিয়ে নিজেই ঘর ডেকোরেশন করতে পারো। আর ঘর ডেকোরেশন কেন, সব ছোট ছোট আমি এরকম অনেক ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করব নেক্সট ব্লগে। এখন আপাতত টাটা, বাট সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই আমার প্লিজ পাশে থেকো, আর সবাই আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে যেও, পারলে শেয়ার করো আমার নতুন চ্যানেল। আর যদি তোমরা আমার পাশে না থাকো তাহলে আমার সম্ভব নয়, নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আসবো, আর অনেক 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 মজা হবে, অনেক মজাদার ভিডিও আনবো। তাহলে এখন এই পর্যন্তই, টাটা।